রমজানের নতুন একটি আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় একটি ঘরোয়া ইফতারের আয়োজন হয়েছিল এবং এইখানে সব মিলিয়ে পনেরো বিশ জনের মতন ছিল এবং ইফতারি আয়োজনের পুরো ক্রেডিটই কিন্তু আম্মুর সে এক হাতে সবকিছু বানিয়েছে আমি শুধু তাকে টুকটাক ডেকোরেশনের কাজে হেল্প করেছিলাম অ্যান্ড এই তো ইফতারের পরে আমরা চলে গেলাম হচ্ছে একটু দিকে সেখানে আমরা গিয়েছিলাম লারিভে এই যে দেখতেই পাচ্ছেন আসলে রোজার সময় কিন্তু ইফতারের পরেই মূলত বের হওয়া হয় সারাদিন রোজা রেখে দিনের বেলা কিন্তু খুব একটা বাইরে যাওয়া হয় না কাজ না থাকলে আমি সেখানে সেদিন হালকা পাতলা কিছু কেনাকাটাই করেছিলাম মানে ওরকম প্ল্যান নিয়ে বের হয়নি এন্ড প্রথমে চলে গিয়েছিলাম ক্যাপিটাল সিরাজে এই যে আমার বেহবিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ সো সেখানে আমরা লারিভে যাওয়ার পরে দেখতে পারলাম বেশ ভালো ভালো কালেকশন ছিল পাঞ্জাবির সো মেইন আমার টার্গেট ছিল সেদিন ছেলেদের জন্য পাঞ্জাবি দেখার আমার এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে এন্ড ঈদ এবং বৈশাখকে মাথায় রেখে এই বছর কিন্তু লারিভ বেশ কালারফুল এন্ড সামার ফ্রেন্ডলি কালেকশন গুলোই রেখেছে তো বেশিরভাগ কটনের ভেতরে অ্যান্ড প্রাইস রিজনেবল বলবো না তবে নর্মালি লারিভের যে প্রাইস রেঞ্জটা থাকে সেরকমই পাবেন এবারও সেখান থেকে আমি এক বেবির জন্য পাঞ্জাবিটা নিলাম দেখতে পেলেন এবং আই মিন মোটামুটি সব ধরনের কালেকশনই সেখানে পেয়ে যাবেন তবে পাঞ্জাবি নেওয়ার পরে আমার বেবি খুব খুশি মাশআল্লাহ তবে তারপরে তাকে বলেছিলাম চলো একটু সেলফি তুলি সেটা তুলবেই না সে দৌড়াদৌড়ি করছে উড়াউড়ি উড়ি এরপরে লরিফ থেকে বের হওয়ার পরে আমি দেখতে পেলাম যে আরও বেশ কয়েকটা দোকানে আশেপাশে ভালো ভালো ম্যাচিং পাঞ্জাবি পাওয়া যাচ্ছিল বাবা অ্যান্ড বাচ্চার জন্য সেম পাঞ্জাবি বাইরে বের হওয়ার পরে এরা চারপাশ থেকে এসে ধরলো এদেরকে সবসময় এখানে দেখা যায় সারা বছরের এরা কষ্ট করে বেশ কষ্ট করে এটা সেটা বিক্রি করে এরপরে চলে গেলাম ওদেরকে খাওয়ানোর পর্ব শেষ তারপরে গেলাম আমি আমারটাকে খাওয়াইতে সো সামনে একটা পেস্ট্রি শপে ঢুকলাম সেখান থেকে ওর জন্য এই মার্বেল পেস্ট্রি মার্ভেল চকলেট সামথিং মানে মিক্সড ম্যাচ ভ্যানিলা চকলেট কি যেন এটা নাম ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না তবে এটা অর্ডার ওর জন্য এই যে আমি আপনাদের জন্য একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছিলাম বাট এই যে দেখেন আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি বাট কিছু করার নাই ও হচ্ছে একদম ওর বাবার মতো ভিডিও ভিডিও কিচ্ছু করতে দিবে না ও সোজাসুজি খাবে খাবার সামনে নিয়ে আবার ওয়েট করে নাকি এটা তো ইম্পসিবল ব্যাপার এনিওয়েজ সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন এবং মাসাল্লা বলতে কিন্তু অবশ্যই অবশ্যই ভুলবেন না তো সেখান থেকে আমরা বেশ ভালো একটা সময় কাটিয়ে আহ বেলা বাসায় ফিরি সেদিনের পর্ব সেই পর্যন্তই শেষ পরের দিনের ইফতার এটা আলুর চপ ভাজার দায়িত্ব দিছিল আমাকে মানে একটু দেখতে বলছিল যেন পুরে না যায় আমি আমাকে দায়িত্ব আমি ভিডিও করব না না এটা তো হতেই পারে না বাইদেব এই আলুর চপ কিন্তু আমাদের বাসার একদম ট্রেডমার্ক এটা ছাড়া আমাদের ইফতার হয়ই না অ্যান্ড আপনারা চাইলে আমি এটা রেসিপি দিতে পারবো না কারণ আম্মু রোজা রেখে ইফতার যখন বানাইতে যায় তখন রান্নাঘরের আশেপাশে কাউকে ঢুকতে দেয় না সরি ফর দ্যাট এটা হচ্ছে কালো জিরার সিংরা ভেতরে বাদাম টাদাম দেওয়া ছিল অ্যান্ড খেতেও খুব ভালো লেগেছিল বাদাম গুলো বেছে খেলে খুব মজা কাজ আমি বাদাম খাই না এনিওয়েজ ইয়া এর পরের দিনের ইফতার ছিল এটা এই যে দেখতেই পাচ্ছেন অ্যান্ড এই তো ছোট ছোট এই সব মেমোরিজ গুলো আপনাদের সাথে শেয়ার করি বলেই ভালো লাগে এন্ড আপনারাও এই ব্যাপারগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করেন বলেই আপনাদের সাথে কিন্তু শেয়ার করা সো আপনাদের কেমন কাটছে রোজা আমাকে জানাতে পারেন ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই সো কে কি কেনাকাটা করলেন বা কার এখনো কি কেনা বাকি তাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে একটা পার্সেল আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম একটা ড্রেস খুবই সুন্দর কটনের উপরে এমব্রয়ডারি কাজ করা এবং ওনাটাও হচ্ছে কটন না বাট ওই টাইপেরই মানে জর্জেট না আমরা ইউজুয়ালি যেটা পড়ি সেটা সেরকম না খুবই সুন্দর এটা একটা গিফটের ড্রেস ছিল আমি গিফট করেছিলাম আমার এক বোনকে তবে এই কারণে আমি এটা খুলে আপনাদেরকে ডিটেলস দেখালাম না শেষ হয়ে যাবে আমি উপর থেকে ক্যাটালগটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর করে একদম এম্ব্রয়ডারি এবং খুব সম্ভবত সিকোয়েন্স ছিল এরপরে আমি হচ্ছে এটা প্যাক করে ফেললাম একটা গিফট প্যাকে করে সো এরপরে আমি এটা ওকে দিব আসলে হিদের সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিফট পাওয়া এবং দেয়ার যে ব্যাপারটা এটা আর একটা হচ্ছে অফকোর্স ঈদের সালামি দেন হচ্ছে যে বক্সটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা পুরা একটা পার্সেল যেটা হচ্ছে আমি মাঝখানে বলে রাখি ওয়ে বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম সো মাঝখানের কিছু দিনের ব্লগ আমি করতে পারি নাই এগুলো সেই সব শপিং ছিল আই মিন গিফট অন্যান্যদের জন্য যা পাঠানো সেই সব সো এখানে এটা পার্সেল চলে যাবে একটা গিফট অ্যান্ড দেন তার পরের দিনে রিফতারে হচ্ছে আমি নর্মালি যেটা হয় যে নিয়ম হচ্ছে বাসার সব থেকে ছোট যে জন সেই হচ্ছে শরবত বানানোর দায়িত্ব পায় সো আমাদের বাসার সব থেকে ছোট হচ্ছে জাইন আই মিন আমার বেবি সো এই শরবত বানানোর দায়িত্ব ওরই তার জন্য ওকে শরবত বানানোর শেখানো শরবত বানানো শেখানোর চেষ্টা করা হচ্ছিল বা ওর তো পারাই যায় না এনিওয়েজ এরপরে আমরা চলে গেলাম ইফতারের পরে এগেইন ইস্টার্ন প্লাসে ওর জন্য আবার শুজ কিনলাম দেন আমার এই মেয়েদের জুতাগুলো এত ভালো লাগে ট্রাস্ট মি বাট আমার কোনো মেয়ে নাই এনিওয়েজ এই সুন্দর নুট বেইজের উপরে মিকি মাউজের শুটা জাস্ট দেখেন তো এরপরে আমরা আবার বেলি রোড চলে গেলাম বেলি রোডে কিন্তু আমি যেটা দেখলাম যে ওদের ভোগে ওরা নতুন কালেকশন এনেছে স্যান্ডেল অ্যান্ড ব্যাগের যেটা আমার কাছে নতুন মনে হয়েছে ওরা এটা আগে তো ছিল না আগে শুধু ড্রেস ছিল এন্ড এই কুটিটা কিন্তু আমার দারুণ লেগেছে একদম অফ হোয়াইট কালারের ভেতরে উপরে হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি কালারফুল ফ্লোরাল টাইপের কাজ করা এছাড়া ওদের কালেকশন গুলো একটু দেখলাম দেন আসার পথে খেয়াল করলাম ফ্লো এই নেইল ফলিশ গুলোতে আপনারা কিন্তু ফিফটি পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো দেখলাম ডিসকাউন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্লোজলি আমি একটা শর্ট নিয়ে নিলাম সো আপনারা চাইলে কিন্তু চেক করে দেখতে পারেন এরপর ক্যাপিটাল এর নিচে কিন্তু ফোকালো লিরা ইম্পোর্ট সাজগোজ বিভিন্ন রকমের কসমেটিক্স ব্র্যান্ড এর শোরুম রয়েছে সেখান থেকে কিছু কেনাকাটা করলাম এনিওয়েজ এরপরে সেখান থেকে বের হলাম বের হওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন এন্ড আমার বাচ্চা হচ্ছে এগুলা দেখলে পাগল হয়ে যায় তারা আর ওখান থেকে আনা যায় না কিনা দিতেই হবে এনিওয়েজ দেখতে আমার কাছে খুব ভালো লাগে সো ওপারে ছিল বিশ্ব রং সেখানে যাওয়া হয়নি তবে আমি মৌচক থেকে হচ্ছে এই লেসের যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এখান থেকে একটা লেস কিনি কাজ আমি আমার ঈদের জন্য যে ড্রেসগুলো বানাতে দিয়েছিলাম তার একটার হচ্ছে স্লিভস একটু শর্ট হয়েছে লাইক আমি যেরকম চেয়েছিলাম অতটুকু হয়নি একটু শর্ট হয়ে গেছে তো এর জন্য আমি চিন্তা করলাম যে ওটার নিচে যদি আমি একটু লেস অ্যাড করে দিই তাহলে হচ্ছে একটু লং হয়ে যাবে তো এটা হচ্ছে টেইলার টেইলারে যাওয়ার পরে আমি টেলারে ওই আমার ড্রেসগুলো দিলাম অ্যান্ড আবার যেগুলো বানিয়ে এনেছিলাম সেগুলোও দিলাম নতুন কিছু দিলাম আমি অলওয়েজ লাস্ট মোমেন্টে এসে টেইলারে ড্রেস দিই বানাতে এবং আন্টির সাথে ধরে পরে কান্দাকাটি করি যে প্লিজ আমাকে ড্রেসটা বানিয়ে দেন সো এবার তাড়াতাড়ি দিয়েছি আই হোপ এবার আমি তাড়াতাড়ি পেয়ে যাবো এই যে আংটিটা আপনারা দেখতে পাচ্ছেন এই আংটিটা কিন্তু আমি মৌচাক থেকে অনলি ফিফটি টাকা দিয়ে কিনেছি ক্যান ইউ ইমাজিন সো এইটার সেম আমি গোল্ডের ডিজাইন দেখছিলাম এবং গোল্ড আমার কয়েক মাস ধরেই কেনার খুব ইচ্ছা যে আমি একটু সিম্পলের ভিতরে রেগুলার ওয়ারের জন্য একটা গোল্ড রিং কিনবো আপাতত ঈদ শপিং টপিং সব কিছু করে গোল্ড আর এবার কেনা হয়নি সো আপাতত টাকার গোল্ড হ্যাপি করার এরপরে উনত্রিশ তারিখের প্রোগ্রাম এটা আমরা আমি একটি ইফতার মাহফিলে জয়েন করেছিলাম সেটা হচ্ছে আমার ভার্সিটি থেকে একটা প্রোগ্রাম ছিল এবং দেখতেই পাচ্ছেন সবার সাথে একসাথে বসে ইফতার করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি সময় কাটিয়েছি সবার সাথে এই যে ইফতারের আইটেম গুলো ছিল ও বেশ ভালোই ছিল মেইন কুর্সি হিসেবে ওনারা রেখেছিলেন ফ্রাইড রাইস সাথে চিকেন ফ্রাইস অ্যান্ড ভেজিটেবলস এন্ড সাথে খেজুর ছিল এন্ড ইট বাস নট ব্যাড তবে এই যে ফিরনি এটার কথা না বললেই নয় এটা অসাধারণ ছিল সেই সাথে এই যে মোজো দিয়েছিল একটা এবং পানিও ছিল আমি আবার সব কিছু ধরে ধরে দেখাচ্ছিলাম অ্যান্ড এক কথায় বলতে গেলে এই আমার ব্যাচ বা এই সবাই যে গ্রুপ এদের সাথে থাকলেই সময় এমনি ভালো যায় এই যে দেখেন ও খুব সম্ভবত ওর চামচটা হারিয়ে ফেলেছিল এই কারণে হাত দিয়ে খাওয়া শুরু করছে মানে কোনো কিছুতে কিছু আসে যায় না ওর খাওয়া হইলেই হইলো তো সবাই নিয়ে মজা করছিলাম এবং একসাথে ইফতার এনজয় করছিলাম দেন হচ্ছে আলাদা করে আমি দেখাচ্ছিলাম এটা খুব মজা মজা হয়েছিল আমি খুবই করে তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ এবারের ইফতার আয়োজনের ইফতারিগুলো খুবই মজার ছিল বলতেই হয় দেন হচ্ছে আমরা কেক কাটার মধ্যে দিয়ে আমাদের এই প্রোগ্রামটা শেষ করি আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই ভালো লেগেছে আমার ব্লগটি দ্যাটস ফর অল টুডে দেখা হবে নেক্সট কোন ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ